তোমাদের তৈরি করে দেখাবো আম আর তরমুজ দিয়ে একটা অসাধারণ আইসক্রিম। এটা খেতে সত্যিই খুব সুন্দর লাগে। এখানে একটা মিক্সার জারের মধ্যে কয়েক টুকরো আম দিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চির পাতিলেবুর রস, আর এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ চিনি। তোমরা চাইলে চিনিটা বেশিও দিতে পারো, যে যেমন চিনি পছন্দ করো সে তেমন দেবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য একটু পরিমাণ জল। এবার ঢাকনা চাপা দিলাম। 4-5 মিনিট ধরে মিক্স করার পর ফিরে এলাম একটা চামচ দিয়ে। তোমাদের একটু দেখাচ্ছি কেমন মিক্স হয়েছে এটা। এবার অন্য একটা মিক্সার জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তরমুজ। তরমুজগুলো আমি ছোট ছোট করে কেটে দানা ছাড়িয়ে আমি রেখে দিয়েছিলাম, সেই তরমুজগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ চিনি। তোমরা চাইলে চিনি বেশি দিতে পারো। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি পাতিলেবুর রস। এবার ঢাকনা চাপা দিয়ে দিলাম। 4-5 মিনিট ধরে মিক্স করার পর আমি ফিরে এলাম। দেখো কত মিটা সুন্দর মিক্স হয়ে গেছে, একটা চামচ দিয়ে আমি তোমাদের দেখাচ্ছি। এবার একটা ছাঁকনির সাহায্যে আমি এই তরমুজটা ছেঁকে নিচ্ছি। এবার একটা চামচ দিয়ে আমি নেড়ে নেড়ে ছেঁকে নিচ্ছি। বাদ বাকি যেটুকু মিশ্রণ ছিল আমি সবটুকু আমি একবারে ছেঁকে একটা গ্লাসের মধ্যে নিয়ে নিচ্ছি। আমার হয়ে গেছে, এই যে গ্লাসের মধ্যে রয়েছে, দেখো একটা চামচ দিয়ে তোমাদের আমি দেখালাম। একটা আইসক্রিমের ছাঁচ নিয়েছি, তার মধ্যে আমি প্রথমে আমের যে মিশ্রণটা ছিল আমি অল্প অল্প করে ঢেলে দিচ্ছি। অর্ধেকটা পরিমাণ আমি ঢালছি আর অর্ধেকটা পরিমাণ আমি ফাঁকা রেখে দিচ্ছি। আমি প্রত্যেকটাতে ঢেলে দিয়েছি, এখানে আমি 4টেতে ঢেলেছি। এবার খুব আস্তে আস্তে এর ওপর দিয়ে আমি ঢেলে দিচ্ছি তরমুজের জুসটা। আমার প্রত্যেকটাতে ঢেলা হয়ে গেছে, একটাতে একটু বেশি হয়েছে, তাই আমি চামচ দিয়ে হালকা করে তুলে নিচ্ছি। একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে আমি এটাকে আটকে দিচ্ছি। আচ্ছা, অ্যালুমিনিয়াম ফয়েল না থাকলে তোমরা প্লাস্টিক দিয়েও আর গার্ডার দিয়েও আটকে দিতে পারো। অ্যালুমিনিয়াম ফয়েলটা আমার আটকানো হয়ে গেছে। এবার একটা কাঁচির আগা দিয়ে আমি ছোট ছোট করে ছিদ্র করে দিচ্ছি। এবার আমি আইসক্রিমের কাঠিগুলো এর মধ্যে একে একে ঢুকিয়ে দিচ্ছি। আমার আইসক্রিমের কাঠিগুলো সব দেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি ডিপ ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেব। ধরে এটা ডিপ ফ্রিজে রাখার পর আমি এটা বার করলাম, দেখো কতটা শক্ত হয়েছে এটা। 4-5 মিনিট ধরে বাইরে বার করে রেখেছিলাম, তারপর এটা আমি বার করছি। দেখো আইসক্রিমটা কত সুন্দর দেখতে হয়েছে, কোনো রং ছাড়াই এই আইসক্রিমটা আমি তৈরি করেছি। শুধু ফল দিয়ে এই আইসক্রিমটা আমি তৈরি করেছি। এটা তো বাচ্চারা খুব সহজেই খাবে আর খুব আনন্দ করে খাবে। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। আমার রেডি হয়ে গেছে আম আর তরমুজ দিয়ে একটা মজাদার আইসক্রিম, তোমরা দেখতেই পাচ্ছ।
তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করো, আর নিচে সাবস্ক্রাইব করে দাও, আর পাশের বেল আইকনটিতে ক্লিক করে দাও, আর কমেন্ট বক্সে লিখে জানাও তোমাদের মতামত। তোমরা আমাকে ফেসবুক পেজে ফলো করতে পারো, যার লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে।